বিধায়ক হিসেবে আজ আনুষ্ঠানিকভাবে শপথ নিলেন বাদারঘাট বিধানসভা কেন্দ্রের সদ্যজয়ী বিজেপি প্রার্থী মিমি মজুমদার। রাজ্য বিধানসভার লবিতে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে তাঁকে শপথ বাক্য পাঠ করান উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। পরে উপমুখ্যমন্ত্রী সহ মন্ত্রিসভার সদস্যরা প্রাক্তন মন্ত্রী তপন চক্রবর্তী তাঁকে শুভেচ্ছা জানান। বাদারঘাটের উন্নয়নে কাজ করার আশ্বাস দিয়েছেন নবনির্বাচিত বিধায়ক মিমি মজুমদার। আমি সত্যি এরকম একটা জায়গাতে এসে কাজ করার সুযোগ পাবো। আমার বাদারঘাটের হয়ে আমি বাদারঘাটের সেবা করতে পারবো, সেটাই আমার কাছে একটা বিরাট অনুভূতি মনে হচ্ছে। আজকে উন্নয়নমূলক কাজই থাকবে, সেটা সর্বদিক থেকেই আপনি যা ডেভেলপমেন্ট যা যা চিন্তা করতে পারবেন। ডেভেলপমেন্টের আর বলবো না, কেন এর আগেও আমি অনেক কিছুই বলেছি, তো সব কিছু নিয়েই মূলত কাজ শুরু হবে, উন্নয়নমূলক সব যা কাজ আছে।